কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘ টানাপোড়েন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ইডিকে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তাই সুজয় কৃষ্ণ ভদ্রকে ছাড়া যাবে না এসএসকেএম হাসপাতাল থেকে। তেমনটাই সূত্রের খবর। ইডির তরফ থেকে হাসপাতালকে বলা হয়েছে যেহেতু কালীঘাটের কাকুকে ছাড়া হচ্ছে না, তাই তার যাবতীয় মেডিকেল রিপোর্ট এবং কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন এত টালবাহানা, এসএসকেএম কর্তৃপক্ষকে লিখিত আকার রিপোর্ট দিতে হবে ইডি আধিকারিকদের। সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার যে সংগ্রহ করার প্রক্রিয়া সেটা কিন্তু আজকেও করা সম্ভব হলো না। দীর্ঘ 7 ঘন্টা টানাপোড়েনের পর ইডি আধিকারিকরা ফিরে গেলেন এই এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে। এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ডের যে বৈঠক হয় সেই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় ইডি আধিকারিকদের যে সুজয়কৃষ্ণ ভদ্র এখনও পর্যন্ত মেডিকেলি আনফিট, তাই তারা এখনও পর্যন্ত সুজয়কৃষ্ণ ভদ্রকে ছাড়তে পারবেন না। এবং ইডি আধিকারিকদের তরফেও জানানো হয় যে তাদেরকে পুরো রিপোর্ট, সুজয়কৃষ্ণ ভদ্রের যে মেডিকেল রিপোর্ট সেটা কিন্তু তাদের লিখিত আকারে জমা দিতে হবে। সেই লিখিত আকারে রিপোর্ট তারা নিয়ে ফিরে গেছেন ইতিমধ্যেই সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে, এবং সেখানে তারা সেই রিপোর্ট কিন্তু খতিয়ে দেখবেন। এবং জোকা ইএসআই হাসপাতালে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য, সেই মেডিকেল রিপোর্ট কিন্তু জোকা ইএসআইয়ের মেডিকেল বোর্ডের কাছে পাঠানো হবে, এবং সেখানে তারা সেই চিকিৎসকরা তারা পর্যবেক্ষণ করে দেখবেন। এবং তারা যদি মনে করেন যে এটা এসএসকেএমের তরফে ভুল মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে, সেটা কিন্তু পরবর্তীকালে এই ইডি আধিকারিকরা আদালতেও জানাতে পারেন, তেমনটাই ইডি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অপ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।